ভালুকার খিরু ও সুতিয়া নদীর তীরে মল্লিকবাড়ি এবং চান্দোড়াটি গ্রাম। এই গ্রামে বসতি পাল সম্প্রদায়ের 200 পরিবারের। তারা নিপুণ হাতের ছোঁয়ায় মাটির বাসনকোসন ও পুতুল সহ মনোমুগ্ধকর খেলনা তৈরি করছেন যুগের পর যুগ। মিলেতে মাটি আনা হয় কামলা দিয়ে 20 টাকা ডালি। অতীতের সোনালী অর্জন এবং ঐতিহ্যকে ধরে রাখতে গ্রামগঞ্জে আবারও চিরচেনা রূপে ফিরতে চায় মাটির কারিগররা। বানাইছি আমরা চলে নাইটা পারি না করোনার মধ্যে, যে আমাদের যে কাজকর্ম করতে পারি নাই এবং আমাদের যে বেঁচে কিনে নাই কিছু নাই। এইটা পৃষ্ঠপোষকতায় যদি আমাদের কাছে সরকার কিছু সাহায্য সহযোগিতা সুদবিহীন আমাদের ঋণ দান করেন, তবে আমরা কিছু যেমন চলিয়া দেখতে পারবো। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আধুনিক যন্ত্রপাতি স্থাপনের মধ্য দিয়ে পণ্যের মান উন্নয়ন করা প্রয়োজন। আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে পারি, পেশাটা টিকে যাবে, আমরা উপকৃত হব, দেশ উপকৃত হবে। এটা তো আমাদের পরিচিতি, এটা আমাদের সংস্কৃতি, লোক সংস্কৃতির একটা অংশ। মৃৎশিল্পের পণ্যের মান উন্নয়নে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা বলে মনে করেন সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন।